আজ এ প্রভাতে রবির কর কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান, না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ, জাগিয়া উঠিল প্রাণ। রবি, রবি মানে একটা সুন্দর সোনালি ভোর, সুন্দর একটা প্রভাতের শুরু। আমাদের প্রকৃতির সৌন্দর্যের সবচেয়ে বড় হিরো যদি কেউ হয়ে থাকে, সে হলো আমাদের সূর্য দেবতা রবি বলে যাকে আমরা জানি। তার সাতটি রঙের রামধনুর আঁকিবুকি খেলায় প্রকৃতির রবি সৃষ্টি করেছে এক মানব রবিকে। সেই রবি আমাদের অন্তরের রবি, প্রাণের রবি, ভালোবাসার রবি, আর সুখ দুঃখের রবি কবিগুরু রবীন্দ্রনাথ। আজ 22শে শ্রাবণ, রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস। এই প্রয়াণ দিবসে আপনাদের জন্য আমার তরফ থেকে ছোট্ট একটা উপহার। এখানে রবীন্দ্রনাথকে আমরা রামধনুর রঙের সাথে, রবির কিরণের সাথে রবিকে মিলিয়েছি। রবির কিরণের আলোর ছটায় আকাশে যেরম সাতটি রামধনুর রঙের আঁকিবুকি খেলা চলে, সেই সাতটি রঙকে আমরা বন্দি করেছি ক্যানভাসে। আর এই সাতটি রঙকেই আমরা আমাদের হাতের আঁকিবুকি খেলার মাধ্যমে ফুটিয়ে তুলেছি, আমাদের প্রকৃতির রবির রঙের মাধ্যমে, মানবিক রবির রঙের ছটা। আর এই মানবিক রবি আমাদের প্রিয় কবি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। এখানে যে সাতটি রঙকে আমরা দেখাচ্ছি, এখানে প্যাস্টেল রঙকে, ক্রিয়ন রং যাকে বলে, তাকে গলিয়ে সেই রঙটাকে এরকমভাবে রবীন্দ্রনাথের আদল দেয়া হয়েছে। আর যেই শিল্পকলাটি সৃষ্টি করেছেন তাকে আপনারা সবাই চেনেন, সেই মানুষটি হলো, যে শিল্পী এই চিত্রকলাটি রচনা করেছেন তাকে আপনারা সবাই চেনেন। এর আগে ওনার ভিডিও আপনাদের দেখিয়েছি, তিনি হলেন এই মানুষটি যার নাম বাপ্পা আচার্য, যিনি আমার টিচার। তিনি এই রবীন্দ্রনাথকে এইভাবে আমাদের সামনে তুলে ধরেছেন। কবিগুরু রবীন্দ্রনাথ আমাদের সকলের হিরো, আমাদের প্রত্যেকটা মানুষের কাছে প্রিয় মানুষ হলেন কবিগুরু রবীন্দ্রনাথ। আজকে তাকে সশ্রদ্ধ প্রণাম জানিয়ে এখানেই ভিডিও শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। নমস্কার।